হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিপি উইথ ইশা। আজকে আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো ঢেঁড়স, কুমড়ো, আলু, চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি। আশা করি এই রেসিপিটা সবাই জানে, তবুও আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে কুমড়ো, আলু, ঢেঁড়স কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর চিংড়িগুলো ধুয়ে কেটে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। তারপরে আমরা কেটে নিয়েছি পেঁয়াজ আর একটা লঙ্কা। এবারে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। এবার চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো তুলে নিয়ে সেই তেলেই ঢেঁড়সগুলো একটু ভেজে নেব। এই বর্ষার সময় নদীর চিংড়ি আর তার সঙ্গে ঢেঁড়স খুবই ভালো খেতে লাগে। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটু ভাজা হয়ে গেলে আলু কুমড়োটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা। এবারে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। প্রায় ভাজা হয়ে গেছে, কষানো রেডি। এবারে এর মধ্যে জল ঢেলে দিলাম। এবারে ভাজা ঢেঁড়স আর চিংড়ি ভাজাটা দিয়ে দিলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবারে এটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে এটা চেক করে নিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে প্রায় রেডি, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আমাদের ঢেঁড়স, আলু, কুমড়ো, চিংড়ি চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।